দেখুন, আবারও যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার। সমকাল ডেস্ক। কোরীয় উপদ্বীপে যুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও তা আবার উস্কে দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার দেশটি আরেক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়া বলেছে যুক্তরাষ্ট্র তাদের পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে। পিয়াংইয়াং এর অভিযোগ, ব্ল্যাকমেইলের গ্যাংস্টার যুক্তরাষ্ট্র শত্রুদের সমর্থন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তর কোরিয়াকে ছুরির মুখে ফেলে দিয়েছে। তাই আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিকে যুক্তরাষ্ট্রও বলেছে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রকরণের লক্ষ্যে সংলাপে বসতে রাজি আছে তারা, কিন্তু এরপর যদি প্রয়োজন হয় তাহলে সেনাবাহিনী ব্যবহার করা হবে। এর মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস কাল ভিনসন আবারও উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় যোগ দিতে পারে বলে ধারণা। এ মহড়াকেও উস্কানি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। এদিকে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই শনিবার ফ্রান্সের একটি রণতরী জাপানে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যে জাপান যুক্তরাষ্ট্র ব্রিটেনের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় যোগ দেবে ফরাসি যুদ্ধজাহাজ। খবর ডেইলি মেইল, বিবিসি ও এএফপি। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ে যুক্তরাষ্ট্রের যত আপত্তি, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন মনে করে পিয়াংইয়াং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতেই আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এ দাবির পক্ষে রসদ জুগিয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ও যুদ্ধাবস্থা দেখা দিয়েছে। এর মধ্যে কোরীয় উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস মিশিগান। কোরিয়ার উপদ্বীপের পথে রয়েছে বিমানবাহী নৌবর কাল ভিনসন। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা থার্ড। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।